বলিউডের অন্যতম শক্তিমান অভিনেত্রী বিদ্যা বালান পর্দায় দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নারী প্রধান চরিত্রে প্রভাবশালী নায়িকা তেনে বিদ্যা বালান মানেই ভিন্ন কিছু, তাই ভিন্নভাবেই নজর কাড়লেন অভিনেত্রী। বিগত সময়ে বিদ্যা বালানকে শাড়িতে দেখে অভ্যস্ত ভক্ত অনুরাগীরা, তবে এবার বিদ্যার আবেদনময়ী নতুন রূপে চমকে উঠলেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল বিদ্যার ছবি, কমেন্ট বক্সেও মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ে ডাব্বুর এই ফ্রেমের। বিস্তারিত প্রতিবেদনে খবরের কাগজ হাতে নিজেই খবর হয়ে গেলেন বিদ্যা বালান। এক টুকরো কাপড় নয়, খবরের কাগজ দিয়েই শরীর ঢাকলেন ডার্টি পিকচার এই নায়িকা। চোখে সানগ্লাস, হাতে কফি কাপ, চেয়ারের উপর গা এলিয়ে বসে রয়েছেন বিদ্যা বালান। শরীরের উপর ও নিচের পুরোটাই উন্মুক্ত, কেবল বুকের কাছে ধরে রয়েছেন একটি খবরের কাগজ। বিদ্যার এই ছবি এখন সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি তুলেছেন বলিউড স্টার ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত বিদ্যা বালানের এই ছবি এখন ইন্টারনেটে আলোচনায়। একদিন না পেরোতে 67,000-এর বেশি লাইক পড়েছে এই ছবিটিতে। উন্মুক্ত শরীরে বিদ্যার পোজ দেখেই জল্পনা তুঙ্গে। একজন মন্তব্য করেছেন দুর্দান্ত, কাঁপিয়ে দিলেন। অপরেক ভক্ত লিখেছেন অনেক দিন পর বিদ্যার উষ্ণতা দেখা গেল। আরেক ভক্ত লিখেছেন দ্য ডার্টি পিকচারের কথা মনে করিয়ে দিলেন। নেটিজানদের কেউ অভিনেত্রীর ছবিতে বুধ হলেও কেউ আবার বিদ্যার নিন্দায় ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ লিখেছেন বুড়ো বয়সের ভীমরতি, আবার কেউ উর্ফি জাবেদের সঙ্গেও তুলনা করেছেন বিদ্যা বালানকে। সঞ্জিদা শিমু, নিউজ ফ্ল্যাশ 71।